এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তাই যেন জানতে ছুটছে হাতির এই পাল্টি। হাতিরা সাধারণত নিজেদের বাসস্থানের খুব দূরে যায় না, 500 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এই হাতিগুলো এখন আলোচনার কেন্দ্রে। এক বছরের বেশি সময় ধরে এই দলটি চীনের দক্ষিণাঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে। এ সময় তারা পাড়ি দিয়েছে গ্রাম, শহর, বিরান পথ ও জঙ্গল। চীনারা হাতিগুলো নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছে, টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করছে, হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা অনুষ্ঠান। কর্তৃপক্ষ ড্রোন দিয়ে 24 ঘণ্টা দলটির উপর নজর রাখছে, 700 বেশি কর্মী ব্যস্ত তাদের গতিপথ সামলাতে। পই পই করে তারা মানুষদের সরে যেতে বলছে হাতিদের যাত্রাপথ থেকে। হাতিগুলো কোনো মানুষকে আঘাত করেনি, তবে ঘরে ঢুকেছে, ভবন ভেঙেছে, ফসলের ক্ষেত মারিয়েছে, ক্ষতি করেছে $10,00,000 বেশি। এই মহাকাব্যিক যাত্রায় ঘটেছে বেশ কিছু সারা জাগানো ঘটনা, তার একটি এই ছবি। পথ চলতে চলতে ক্লান্ত হাতিগুলোর গভীর ঘুমের মায়াবী দৃশ্য। একবার তো শিশু হাতিটি এক বাড়িতে মদের হাঁড়ি সাবাড় করে মাতাল হয়েছিল। হাঁটতে হাঁটতে হাতির দলটি কয়েকদিন আগে পৌঁছেছিল জনবহুল কুনমিং শহরের কাছাকাছি। তবে ট্রাক ফেলে রাস্তা বন্ধ করে আর আনারস ভুট্টার লোভ দেখিয়ে হাতিগুলোকে আবারও বনের দিকে ফেরানো গেছে। রসিক মানুষরা বলছে হাতিরা এসেছিল জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে যোগ দিতে। কুনমিং শহরেই সেই সম্মেলন হবে 3 মাস পর। তবে কেন হাতির দল ছুটে চলেছে তা নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে। কেউ বলছেন পাগল নেতার পাল্লায় পড়ে দিকহারা দশা হাতির পালের, অনেকে বলছেন নিরাপদ বসতির খোঁজে নেমেছে তারা, কেননা মানুষ বনাঞ্চল ধ্বংস করে চলেছে। ভিটে মাটি ছেড়ে বুনো হাতির এই পদযাত্রা কোথায় থামবে তা এখনও অজানা। তবে এ যাত্রা হয়তো বিশ্ববাসীর মনে জীববৈচিত্র্য রক্ষায় দরদ বাড়াবে। একলার পথটা নির্লিপ্ত বহুদূর।